আলহামদুলিল্লাহ, সালাতু আসসালাম আলা রাসূলুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা রামাদান উপলক্ষে রামাদানের প্রস্তুতির জন্য একটা সংক্ষিপ্ত বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টা হলো রামাদানের প্রস্তুতি। সংক্ষিপ্ত এই আলোচনাতে আমরা কমপক্ষে পাঁচটা বিষয়ের কথা বলার চেষ্টা করব, যে বিষয়টা আমাদের রামাদানের প্রস্তুতিকে আরও বেশি সুন্দর করবে ইনশাআল্লাহ। শুরুতে যে কথাটা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এক নম্বর বিষয় সূরা বাইনা 98 নম্বর সূরার আয়াত নম্বর 5 এ বলা হয়েছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদেরকে আদেশ করা হয়েছিল তাদের দিনকে, তাদের ইসলামকে একনিষ্ঠভাবে ফলো করার জন্য, কিন্তু তারা এটা থেকে বিচ্যুত হয়েছিল। অর্থাৎ যে কোনো ইবাদতের আগে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইখলাসকে বিশুদ্ধ করা, নিয়তকে পরিশুদ্ধ করা। এজন্য আমরা দেখি সহিহ বুখারীর এক নম্বর খণ্ডের এক নম্বর অধ্যায়ের একেবারে এক নম্বর হাদিস, হাদিসটা বলা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপর। তাই আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, এটা একেবারে এক নম্বর বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এক নম্বর বিষয় হলো আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে ফেলতে হবে, নিয়তে কোনো রকম গরমিল না থাকে। এবং নিয়ত যে আল্লাহ সুবহানাহুর উদ্দেশ্যে কাজগুলো করছি এবং আল্লাহ সুবহানাহু আমাকে দেখছেন, এই জিনিসগুলো আমাদের মাথায় থাকা। দুই নম্বর বিষয়বস্তু যে বিশুদ্ধ তওবা করা। রমাদান এসেছে, আমরা যেন আমাদের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহুর কাছ থেকে মাফ করে নিতে পারি, আল্লাহ সুবহানাহু যেন আমাদেরকে নিষ্পাপ করে দেন। এই জন্য বিশুদ্ধভাবে তওবা করা, সমস্ত বিষয়গুলোকে বর্জন করা, যেটা আল্লাহ অপছন্দ করেন। তাহলে আমরা দুই নম্বর বিষয় যেটা আলোচনা করছি সেটা হলো যে ইখলাস পরিশুদ্ধ করার পাশাপাশি বিশুদ্ধভাবে তওবা করা। আল্লাহ সুবহানাহু বলেছেন সূরা তাহরিম 66 নম্বর সূরার 8 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু বলছেন, হে ইমানদাররা, তোমরা বিশুদ্ধ তওবা করো। অর্থাৎ আমাদের বিশুদ্ধভাবে তওবা করতে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু আমাদের বিশুদ্ধ তওবা করার তৌফিক দান করুন। এবং আপনারা রিয়াদুস সালিহিন একটা হাদিস গ্রন্থ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিসের কিতাব, এই হাদিস গ্রন্থের দুই নম্বর অধ্যায়টা পড়ে ফেলতে পারেন। সেখানে তওবা সম্পর্কে, তওবা কীভাবে করতে হবে, কীভাবে তওবা করবেন, সব বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমরা এটা দেখে নিতে পারি এবং তওবা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি। এছাড়া যে কোনো কাজের পূর্বে জ্ঞান অর্জন করা উচিত, এমনকি রমাদান সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, পরবর্তীতে আমরা বলবো। তিন নম্বর বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন এমন কাজ থেকে বিরত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন কি? শিরক। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা মাইদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কেউ শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন এবং তার জন্য জাহান্নাম অবধারিত করে দেবেন। তাই আমরা যেন শিরক না করি, এটা ইহুদি খ্রিস্টানকে বলা হয়েছে, কিন্তু এটা সবার জন্যই প্রযোজ্য। যদি কেউ শির করে আল্লাহ সুবহানাহু তার জান্নাত হারাম করে দেবেন আর জাহান্নাম তার জন্য ফরজ বাধ্যতামূলক করে দেবেন, অবধারিত করে দেবেন। তাই আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করতে হবে, পাশাপাশি শির থেকে দূরে থাকতে হবে। এছাড়া পবিত্র কোরআনে সূরা নিসা 18 নম্বর সূরার আয়াত নম্বর 31 বলা হয়েছে, যদি কেউ কবিরা গুনাহ থেকে দূরে থাকে আল্লাহ সুবহানাহু তার অন্য গুনাহ ক্ষমা করে দেবেন। তাহলে আমাদের যদি আমরা বড় গুনাহ থেকে বিরত থাকি আল্লাহ ছোট গুনাহও ক্ষমা করবেন। তাহলে যদি আমরা কোরআনের আয়াত অনুযায়ী যদি আমরা শিরক থেকে বিরত থাকি, যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকি, যদি বিরত থাকি বিদাত থেকে, তাহলে আল্লাহ সুবহানাহু আমাদের অন্য সমস্ত গুনাহও ক্ষমা করে দেবেন, যেগুলো সাগিরিয়া গুনাহ। আল্লাহ সুবহানাহু আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, আমিন। এরপর বিষয় আমরা বলতে চাই যেটা, সেটা হলো যে রমাদানের উপলক্ষে আর যে কোনো কাজের হোক না কেন, আল্লাহ সুবহানাহু তাআলার রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের যে গাইডলাইনটা দিয়েছেন সেটা হলো যে কোনো কাজের আগে সালাত আদায় করা। সহিহ বুখারী এক নম্বর খণ্ড হাদিস নম্বর 1162, জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কাজের আগে দুই রাকাত সালাত আদায়ের নির্দেশ দিতেন। তাই আমরা রমাদান যেন ভালোভাবে আদায় করতে পারি, এজন্য কমপক্ষে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া, এবং এক্ষেত্রে আমরা আরও বেশি ফলো করতে পারি। আমাদের সালফে সালেহীন যারা ছিলেন, সাহাবিরা, তারা কী করেছেন, রমাদানের আগে তারা অনেক বেশি দোয়া করতেন। তাহলে আমরা বেশি বেশি দোয়া করতে পারি আল্লাহ সুবহানাহু কাছে, যেন তিনি আমাদের রমাদানকে সার্থক করেন এবং আমরা রমাদানটাকে ভালোভাবে কাটাতে পারি। তাহলে এটা ছিল চার নম্বর বিষয়। পাঁচ নম্বর বিষয় আমরা এখন বলবো যেটা, সেটা হলো যে একটা ভালো প্রস্তুতি নেওয়া। এটা উল্লেখ করা হয়েছে সূরা তাওবা 9 নম্বর সূরার 46 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু
বলেছেন একটা যুদ্ধের সম্পর্কে বলা হচ্ছে, সেখানে বলা হয়েছে যদি তাদের ইচ্ছা থাকতো তাহলে তারা প্রস্তুতি গ্রহণ করত। অর্থাৎ আমাদের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতির জন্য কি করতে পারেন, আপনি একটা খাতা কলম নেবেন, একটা রুটিন করবেন, আর চেষ্টা করবেন যে প্রত্যেক দিন এক পারা পরিমাণ কোরআন আরবিতে তেলাওয়াত করার জন্য। রমাদান সেরা মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছে সূরা বাকারা অধ্যায় 185-তে বলা হয়েছে। তাহলে এই রমাদান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন খতম করতেন, তাহলে আমরাও এটা করতে পারি যে প্রত্যেক মাসে রমাদান মাসে জিব্রাইল এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কোরআন তেলাওয়াতের শিক্ষা দিতেন। এটা সহি হাদিসগুলোতে আছে, সহি বুখারীতে আছে। তো আমরা তাহলে এই রমাদানে কোরআন তেলাওয়াতের বিষয়টা গুরুত্ব দিতে পারি। আমরা আরও বেশ কিছু বিষয় পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ, তবে প্রস্তুতি হিসেবে একেবারে খুব কাছাকাছি সময় হিসেবে আমরা কমপক্ষে এখানে 5টা বিষয়ের কথা বললাম। আপনারা এই 5টা বিষয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন এবং এই বিষয়গুলো জ্ঞানের জন্য চেষ্টা করবেন এবং এই বিষয়গুলোকে সংশোধন করে নেওয়া, কারেকশন করে নেওয়া, নিজেকে ঠিক করা, এই কাজগুলো করে নেবেন ইনশাআল্লাহ। আমরা আবারও 5টা বিষয় বলে দিচ্ছি। 1 নম্বর বিষয় আমরা বলেছি ইখলাসকে বিশুদ্ধ করা, নিয়ত পরিশুদ্ধ করা, মানে নিজের ইখলাসটি করে নেওয়া। 2 নম্বর বিষয় যে আমরা বলেছি যে বিশুদ্ধ তাওবা করা। 3 নম্বর বিষয় যে কবিরা গুনাহ থেকে বিরত থাকা, তাহলে আল্লাহ অন্যান্য গুনাহ ক্ষমা করে দেবেন। 4 নম্বর বিষয় সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, যেন রমাদানটা ভালোভাবে কাটাতে পারি এবং এর জন্য বেশি বেশি দোয়া করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। 5 নম্বর বিষয় আমরা একটা ভালো প্রস্তুতি নিতে পারি যেন মানে রমাদানটাকে সার্থক করার জন্য। আমরা কিভাবে কোরআন তেলাওয়াত করব, কোন সময় জিকির করব, কোন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ডাকাডাকি করব, সব বিষয়ে আমরা খাতা কলম ধরে একটা রুটিন করে নিতে পারি। যেমন আমরা যদি চাই তাহলে সাহারির পরে আমরা কোরআন তেলাওয়াত করব, এরকম আমরা করতে পারি। এছাড়া আমরা রাতে আরো বেশি বেশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাজদা করতে পারি, দোয়া করতে পারি। এই কাজগুলো আমরা অবশ্যই করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের গুনাহগত মাফ করুন। এবং আমরা পরবর্তীতে আরও বেশ কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ, সেখানে রমাদানে আরও অন্যান্য বিষয় থাকবে। রমাদানের এই প্রস্তুতির পাশাপাশি আমরা রমজানকে সার্থক করার জন্য যে কাজগুলো দরকার কম বেশি আমরা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনাদের সবার কাছে দোয়া শেষ করছি, দোয়া করবেন যেন আপনাদের জন্য আরো বেশি বেশি ভিডিও তৈরি করে দিতে পারি আপনার, এবং আমরা যেন নিজেকে সহ অন্য সবাইকে দ্বীনের কাজে, ইসলামের কাজে আরো বেশি উপকৃত করতে পারি, আরো বেশি সহযোগিতা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রচেষ্টা কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।